আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি জানছে ওবারকাতুহু। না, আবদুল্লাহ আল মাহদি আপনাকে যুক্ত করছি। আবদুল্লাহ আল মাহদি আপনাকে যুক্ত করছি। হ্যালো, ব্রো, কি অবস্থা? হ্যাঁ ভাই ভালো, আপনি হ্যাঁ একটু হ্যালো। উঠে বসেন, একটু অনুগ্রহ করে একটু উঠে বসেন ভাই। ওকে, সাধারণত বিজি ডে গেছে তো, আচ্ছা ভাই, আপনার তো মানে ক্লান্ত একটু অনেক, শার্ট পরতে হবে ভাই, নাহলে সবাই তো দেখছে, আপনি একটু একটা টি শার্ট বা শার্ট পরেন, তারপরে আসেন। ওকে একটু ওয়েট। আচ্ছা ভাই, হ্যাঁ ভাই বলেন। হ্যাঁ ভাই আচ্ছা বলেন, টি শার্ট পরতে কেন বললেন বুঝলাম না। কারণ অনেক মানুষ আপনাকে দেখছে তো, এই লাইভটা অনেকে দেখবে, ইউটিউবে চলে যাবে, তারপরে হাজার হাজার মানুষ দেখবে, তো খালি গায়ে এটা তো ভালো দেখায় না, একটা একটা সাধারণ ভদ্রতা। ভালো খারাপ আমি কিভাবে ভাই মানে কম্পেয়ার করবো কিভাবে, বা আমার মানদণ্ড কিভাবে, মানে আমি মানে আমার মানদণ্ডটা কি হবে ভাই ভালো খারাপে, ভালো খারাপের এটা কি আপনি মানে জানেন না, যে মানে খালি গায়ে ধরেন আপনি জামা কাপড় খুলে রাস্তায় ঘুরতেছেন, এটা যে ভালো না, এটা কি আপনি জানেন না? আমার তো মনে হয় ভাই খালি গায়ে ঘোরাটা ভালো, মানে আমার যুক্তিতে আর কি, আমি কেন আপনার কথাটা বিশ্বাস করবো ভাই? না, আপনি কি আপনি বুঝতে পেরেছি আপনি কোন দিকে যাচ্ছেন? আপনি বলতে চাচ্ছেন যে ধর্ম ছাড়া আমাদের নীতি নৈতিকতার কোনো মানদণ্ড নাই, এটা তো আপনি বলতে চাচ্ছেন। না আমি বলতে চাচ্ছি সেটা না, তাহলে আমি আমরা বলছি যে সরাসরি সেই আলোচনাতে আমাদের, চলে যাই, ঠিক আছে? আপনার আপনার প্রশ্ন আমি ওকে বুঝতে পেরেছি, সরাসরি সেই আলোচনাতে চলে যাই। যেমন ধরেন যে যেমন ধরেন আল্লাহ পাক আপনাকে যদি বলে যে তুমি তোমার বোনকে ধর্ষণ করো, এটা যদি আল্লাহ পাক বলেন নাই, আমি আমি বলতেছি যে এটা আল্লাহ পাক বলে নাই, কিন্তু আমি যদি বলতো ওকে যে তুমি তোমার বোনকে আচ্ছা ধর্ষণ করো, তাহলে কি আপনি এই কথাটাকে ওকে নৈতিক বলে মনে করতেন নাকি অনৈতিক বলে মনে করতেন? ভাই, যেহেতু বলেনি তো সে ব্যাপারে আলোচনা না না, করা একদম বৃথা, আমি যদি আপনাকে করতো জাস্ট তাহলে জিজ্ঞেস সে ব্যাপারে করছি, বলতাম। না আমি আপনাকে জাস্ট জিজ্ঞেস করছি একটা উদাহরণ হিসেবে, যদি এরকম হতো তাহলে কি আপনি সেটা নৈতিক বলে মনে করতেন নাকি অনৈতিক বলে মনে করতেন? সেটা কখনোই হয়নি ভাই, তো যেটা ভাই হয়নি হয়নি আপনি সেটা তো তো ভাই আমি জানি যুক্তিবাদী ভাই, মানুষ না, সেটা তো আমি জানি ভাই সেটা হয়নি। আমি তাহলে আপনাকে সেটা বারবার প্রশ্ন তো কেন করছি বলছেন? একটা কারণে, আপনি কারণটা তো একটু পরে বুঝবেন, আপনাকে প্রশ্নটা যেটা করেছি সেটার উত্তরটা দেন। যদি আল্লাহ পাক আপনাকে বলতো হে মুমিন ভাই, মুমিনরা তোমরা তোমাদের বোনদেরকে ধর্ষণ করো, তাহলে কি আপনি সেটাকে নৈতিক হিসেবে ধরতেন নাকি অনৈতিক হিসেবে ধরতেন ভাই? শুনুন বলি, আপনি অনেক, ভাই আপনি ভাই আপনি প্রশ্নটা তারপরে যান, প্রশ্নটাকে কি আমি বলছেন আপনি বুঝতে পারেন শুনুন নাই, বলি, আপনি কি ভাই প্রশ্নটা বুঝতে পারেন নাই আমি নাকি? প্রশ্ন বুঝতে পেরেছি, জাস্ট উত্তরটা দেন, এখানে না আমি জাস্ট প্রশ্ন বুঝতে উত্তরটা পেরেছি, দেন, আমি তো পয়েন্টটা আগে বাড়াবো, এই উত্তরটা দিলে আমি আমার পয়েন্টটা মেক করতে পারবো, তাই না? আচ্ছা 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 তা আপনি প্রশ্নের আচ্ছা, উত্তর না আপনাকে দিলে আমি আমি আমার বলি, পয়েন্টটা আপনি মেক বলেন করতে আপনি পারবো, কোশ্চেন করেছেন না, আমি আপনি কোশ্চেন আপনি আমার করেছেন তো তাই না? আপনি আমার প্রশ্নের উত্তরটা না দিলে আমি আমার পয়েন্টটা মেক করতে পারছি না, আপনি যতক্ষণ পর্যন্ত প্রশ্নের উত্তর না দিচ্ছেন। আর আপনি যদি মনে করেন যে এই প্রশ্নের উত্তর আমি আপনি দিবেন না, তাহলে আপনাকে বলতে হবে ভাই আমি এই প্রশ্নের উত্তর দিব না, সরাসরি বলেন, মানে তেনা পেঁচেন না বা সময় নষ্ট করেন না। আচ্ছা আপনি থামলেন, আমি তাহলে একটু বলি। হ্যাঁ বলেন। আচ্ছা শুনুন, এখন মনে করেন যে আপনি যে কোশ্চেনটা করছেন এটা মানে আপনার, আপনি কি মনে করেন, আপনি কি করবেন, মনে করেন যে আমি আপনাকে বললাম যে আপনি আপনার ভাই আমি বোনকে কি ধর্ষণ মনে করেন, আপনি করি, কি করবেন, আমি কি মনে করি সেটা এখানে প্রশ্ন না, আপনি কি করবেন সেটা বলুন আপনাকে আমাকে, আমি প্রশ্নটা একটা কারণে করেছি তো ভাই, আমি তো আপনি তো পয়েন্টটা মেক যুক্তিবাদী মানুষ, করব আমি তো অযুক্তিবাদী ভাই, আমি মানুষ, তো পয়েন্টটা বা মেক করব, আমার, আপনি আমাকে আচ্ছা পয়েন্টটা মেক করতে দিচ্ছেন আমি না একটা কথা বলি, আমি একটা ভাই, আপনি আমার আচ্ছা আমি পয়েন্টটা বলি, মেক আমার করতে দিচ্ছেন আজকে, না, আপনি যদি প্রশ্নের উত্তর দিতে আচ্ছা না চান, আপনি আপনাকে বলবেন, সে আপনি পয়েন্ট একটু সরাসরি পরে মেক বলবেন, করতে দিন, আপনি আমাকে সরাসরি বলবেন যে ভাই আমি প্রশ্নের উত্তর দিব না, তাহলে তো হইলো, কিন্তু আপনি আমার পয়েন্টটা মেকই করতে দিবেন না, আচ্ছা তাহলে আমি কথা আলোচনাটা সামনের দিকে কিভাবে বাড়াবো বলেন। ওকে ঠিক আছে, তাহলে প্রশ্নটা আপনার ছিল হচ্ছে যে সৃষ্টিকর্তা যদি বলেন যে তুমি তোমার বোনকে ধর্ষণ করো তো আমি করবো কিনা, তাই তো? কথা হচ্ছে যে ফার্স্টে আমি ভাবতাম, ভেবে নিতাম যে যেহেতু এটা বলছে তো এটা এই কথার পেছনে কোনো লজিক আছে কিনা, বা এটা লজিক্যাল কিনা, হ্যাঁ, বা এটা যে বলছে এটার পারপাস কি হতে পারে, বা কোন পারপাসে বলা হচ্ছে এই কথাটা, হ্যাঁ পারপাসটা আমি দেখতাম আমার। তারপর আমি অন্যদিকটাও দেখতাম যে অন্যদিকে কি বলা হচ্ছে, লাইক যেমন মনে করেন যে ইয়ার মধ্যে হাদিসের মধ্যে নাসাখ মানসুখ আছে, হ্যাঁ, যেমন হচ্ছে যে একটা কোরআনের মধ্যে হাদিস আছে, আরেকটা হাদিসে কোরআনের কিন্তু মধ্যে আছে, মানসুখ করে, হ্যাঁ কোরআনের হ্যাঁ মধ্যে সেটা আছে, নাসাখ মানসুখ আছে, সো হ্যাঁ এটাই, সো এটাকে আমি দেখতাম যে এই বিষয়টা আছে কিনা, হ্যাঁ যদি না থাকতো, থাকা না থাকার বিষয় সেটা অনেক দূর যাচ্ছে, তো এই আলোচনাগুলো ভাই আসে, আপনি যে কোশ্চেনটা করেছেন না ভাই এই ঠিক আছে, সম্পূর্ণ সেই আলোচনাটা আলোচনাগুলো ভাই এই আছে, কোশ্চেনের সেই মাঝে আছে। আলোচনাগুলোর পরে আপনি দেখতে পেলেন যে হ্যাঁ সৃষ্টিকর্তা আপনাকে এটাই বলেছে, একদম সরাসরি এই কথাটাই বলেছে যে আপনি আপনার বোনকে ধর্ষণ করেন, এটা আছে, এখন আপনি কি করবেন? আপনি যদি মনে করেন, এখন আমি যুক্তিযুক্ত আমার পয়েন্টটা মেক অবশ্যই, করি, ঠিক তাহলে আছে, আপনি অবশ্যই আমি বুঝতে যুক্তিযুক্ত, পারছি যে আপনি যদি উত্তরটা সৃষ্টি, দিবেন না, ওকে আমি তাহলে আমার পয়েন্টটা মেক করি, আমি আমি বলছি বুঝতে ভাই, আমি তো পেরেছি, বললাম তাহলে অবশ্যই করবো, সেটা যুক্তিযুক্ত এবং সেটা অবশ্যই করবো, বললাম তো। মানে আপনি মনে করেন যে আপনার ধর্মগ্রন্থে যদি এটা লেখা থাকে যে তুমি খুনাখুনি করো, ধর্ষণ করো, তাহলে সেটা আপনার কাছে নৈতিকতা বলে মনে হবে, আর যদি আপনার ওকে ধর্মগ্রন্থে
সেটা বলা না থাকে সেটা আপনাকে যে জিনিসটা আপনার ধর্মগ্রন্থে নিষেধ করা হয়েছে সেটা আপনার কাছে অনৈতিক বলে মনে হবে। ওকে, মানে আপনার ধর্মগ্রন্থটা হচ্ছে আপনার কাছে নৈতিকতার স্ট্যান্ডার্ড, যে ধর্মগ্রন্থ যেটা বলবে আপনি সেটা করবেন, এবং আপনি আপনার নিজস্ব কোনো চিন্তা ভাবনা নাই, নিজস্ব কোনো যুক্তি বিচার বিবেচনা মানবিক বোধ নাই যে আপনি একটা জিনিস বিচার করতে পারবেন। অবশ্যই আছে ভাই, অবশ্যই আছে, অবশ্যই আছে, মানে অবশ্যই আছে, এই জিনিসটা আমি বুঝলাম না। তাহলে আমি আপনাকে শুরুতে যে জিজ্ঞেস করলাম যে আপনাকে যদি সৃষ্টিকর্তা আদেশ করে যে তুমি তোমার বোনকে ধর্ষণ করো, তাহলে তখন কি আপনি আপনার যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করবেন না যে আচ্ছা এই যে এই কাজটা তো আমার আমার মনে হচ্ছে অনৈতিক একটা কাজ, এই কথাটা সৃষ্টিকর্তা কিভাবে বলতে পারে, এই কথাটা তো সৃষ্টিকর্তার বলার কথা না, এবং এই কাজটা তো একটা অনৈতিক কথা বলেছে বলে ফেলছে সে, তাই না? এটা তো ভাই আমাকে যদি আমাকে যদি সৃষ্টিকর্তা বলে, আমাকে যদি সৃষ্টিকর্তা বলে খুব স্বাভাবিক ভাবে আমি চিন্তা করবো যে আচ্ছা এরকম একটা জঘন্য কথা সৃষ্টিকর্তা কি বলতে পারে, এটা তো মানে আমার কাছে ভালো একটা মালামন্ড বলতেছে। আচ্ছা আচ্ছা, আমি একজন কেন একজন মানুষ একটা মেয়েকে বা আমার বোনকে বা আমার মানে যে কোনো একটা মেয়েকে বা যে কোনো একটা পরিচিত অপরিচিত যে কোনো মেয়ে হোক তাকে আমি ধর্ষণ করবো, এটা আবার আল্লাহ পাক আমাকে বলতেছে, নির্দেশ দিচ্ছে এটা করতে, তাহলে তো এই জিনিসটা তো কিছুতেই আমার কাছে নৈতিক বলে মনে হচ্ছে না। এখন তার মানে হচ্ছে আমি আমার কাছে অলরেডি পড়ে না যান আমাকে বলতে আমাকে বলতে দাও দিতে হবে আমাকে একটু বলতে দেন, আমার পয়েন্ট মেক করতে দেন। আমার কাছে অলরেডি একটা নীতি নৈতিকতার মানদণ্ড আছে যেটা দিয়ে আমি সৃষ্টিকর্তার যে বক্তব্যটা সেই বক্তব্যটাকে আমি জাজ করতে পারছি, তাই তো? সেই সৃষ্টিকর্তা আমাকে কিছু করার আগে আবার বলেন সেই সৃষ্টিকর্তা আমার ধরেন আমার কাছে সৃষ্টিকর্তা বা আমি কোনোদিন কোরআন পড়ি নাই, আমার কাছে অলরেডি কিছু নীতি নৈতিকতার স্ট্যান্ডার্ড তৈরি হয়ে আছে, এবং কোরআন আমাকে বলছে যখন যে তুমি সত্য কথা বলো, তখন আমি আমার নীতি নৈতিকতার স্ট্যান্ডার্ড দিয়ে চিন্তা করে দেখছি যে হ্যাঁ এই কথাটা তো ভালো বলছে আল্লাহ পাক, এই কথাটা তো মানে নৈতিক কথা, ঠিক আছে এটা আমি পালন করতে পারি। কিন্তু যদি আল্লাহ পাক এরকম বলতো যে তুমি তোমার বোনকে ধর্ষণ করো, তখন আমি মাথা চুলকায় চুলকে বলতাম আচ্ছা সৃষ্টিকর্তা কি এরকম একটা মানে কথা বলতে পারে, তাহলে কি আমি এই ধর্মটা গ্রহণ করব, এই ধর্মটা তো আমার গ্রহণ করাটা উচিত না, কারণ এই এই ধরনের সৃষ্টিকর্তা যে সৃষ্টিকর্তা বলতেছে যে তুমি তোমার বোনকে ধর্ষণ করো, তাহলে তো এটা এটা তো কোনো নৈতিক ব্যাপার হতে পারে না, তাহলে তো আমি এই ধর্মটাই গ্রহণ করবো। আমি বলে দিব যেই ব্যক্তি আমার কাছে এই ধর্মটা নিয়ে আসবে, আমাকে আমার কাছে এই ধর্মটা প্রচার করতে আসবে, আমি শুরুতেই বলে দিব দেখো বাবা তোমার সৃষ্টিকর্তা এরকম একটা বিশ্রী একটা কথা বলতেছে, নির্দেশ দিচ্ছে, এটা আমার পক্ষে কোনোদিন মেনে নেওয়া সম্ভব না, আমার কাছে এটা খুবই অনৈতিক মনে হচ্ছে, আমি এই সৃষ্টিকর্তাকে মানবো না ভাই। কারণ এরকম একটা কিভাবে বলতে পারে, এই যে তার মানে আপনার কাছে অলরেডি একটা নীতি নৈতিকতার মানদণ্ড আছে যেটা দিয়ে আপনি ঈশ্বরের বাণীকে জাজ করতেছেন যে সেই কথাটা নৈতিক নাকি অনৈতিক। সাইফুল রানজু বলছে এই শালা দেখি মোহাম্মদের চেয়ে বড় দর্শক, আপনি কোশ্চেন করছেন আবার আপনি উত্তর দিচ্ছেন, বলেন না, আপনি আমাকে শুরুতে একটা প্রশ্ন করেছেন সেটার সাপেক্ষে তো আমি এই উত্তরগুলো দিচ্ছি নাকি? কোনটার সাপেক্ষে জানো? আমি পরে দেখি, যেমন ধরেন আপনার কাছে যদি ঈশ্বরের যদি বক্তব্য থাকে, তখন আপনি জাজ করতে পারবেন যে আচ্ছা আমি দেখি তো যে এই পঞ্চাশটা ঈশ্বরের ভিতরে কোন ঈশ্বরটা নৈতিক শিক্ষা দিয়েছে, নাকি আপনি ভাববেন, আপনি কি এইভাবে ভাববেন নাকি আপনি এইভাবে? যেহেতু আমি ইসলাম ধর্মের পরিবারে জন্মগ্রহণ করেছি, সেহেতু ইসলাম ধর্মের ঈশ্বরটা যাই বলুক না কেন সেটাই হচ্ছে সর্বোচ্চ নৈতিক এবং মোরালিটির আলটিমেট স্ট্যান্ডার্ড, এবং আমার সেটাই পালন করতে হবে। এবং একইভাবে একজন হিন্দু ব্যক্তি যে হিন্দু পরিবারে জন্মেছে, সে বলবে যে আমার সৃষ্টিকর্তা, আমি যেহেতু এই পরিবারে জন্মেছি এটাই একমাত্র সত্য ধর্ম এবং একমাত্র সেরা ধর্ম, একমাত্র শান্তির ধর্ম, সুতরাং আমার যেভাবেই হোক ঈশ্বর যাই বলে থাকুক না কেন সেটাই হচ্ছে নৈতিকতার একমাত্র স্ট্যান্ডার্ড, এবং ঈশ্বর যদি বলে বোনকে ধর্ষণ করো তাহলে আমি বোনকে ধর্ষণ করবো, ঈশ্বর যদি বলে তুমি খুনাখুনি করো কাফেরদেরকে হত্যা করো তাহলে আমি কাফেরদেরকে হত্যা করে আসবো, কোনো সমস্যা নাই। এইভাবে যদি আপনার ইয়াটা কি আমি জানতে চাচ্ছি যে আপনি কি সমস্ত ধর্মগ্রন্থ এবং সমস্ত ঈশ্বরের বক্তব্যকে যাচাই বাছাই করে দেখবেন যে কোনটা ভালো কোনটা মন্দ? অবশ্যই 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 অবশ্যই, সেইটাই হচ্ছে কি একমাত্র সত্য ধর্ম বলে আপনার কাছে মনে হবে, এবং আপনি মনে করবেন এটাই আলটিমেট স্ট্যান্ডার্ড, এবং এই ধর্মে যদি যেটা বলা থাকে সেটাই আমি করব, আর কোনো কথা না। শাকুর বেকুব ধর্মে কাশুর মেমে। আচ্ছা আচ্ছা শুনুন,
এখন কথা হচ্ছে যে আপনি আসলে লজিকের কথা বা যাই বলেন যে আমি যে পরিবারে ধর্ম মানে জন্মগ্রহণ করেছি বা আমার বাপদাদা যেটা মেনে এসেছে আমি সেটাই মেনে আসবো, নাকি আমি আমার যুক্তি চিন্তা দিয়ে বিবেচনা করব যে আমাকে যেটা বলা হচ্ছে যেটা করতে বলা হচ্ছে সেটা আদৌ নৈতিক কিনা বা যৌক্তিক কিনা, তাই না? আপনার কথা এমনটা না, মানে এতক্ষণ আপনি যা বললেন তার স্বার্থ আপনার আফ্রিকার কিছু ধর্ম থাকতে পারে। আচ্ছা শুনুন ভাই 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 আফ্রিকার কিছু ধর্ম থাকতে পারে যা এই ধর্মের ভিতরে আপনাকে এই ধর্মের ভিতরে নিয়ম হচ্ছে যে মানুষ জবাই করে কেটে খেয়ে ফেলা, রান্না বান্না করে কেটে খেয়ে ফেলা, তাদের ধর্মের দৃষ্টিতে সেটা হচ্ছে সর্বোচ্চ নৈতিক কাজ। এখন আমি সেই ধর্ম সেই ধর্মের ঈশ্বর তো ভাইটা বলছে, তাহলে তো এটাই নৈতিক কাজ হওয়ার কথা, তাই না? আমি সেই ধর্মটা সেই ধর্মটাকে বিশ্বাস করব কেন বা সেই কথাগুলোকে আমি অনৈতিক বা বর্বর কেন মনে করব? আপনার মতে আমার ভাই খারাপ লাগছে, বলা ভুল কথা বললেন ভাই। নাস্তিকতা মানে হচ্ছে প্রমাণের অভাবে ঈশ্বরে অবিশ্বাস করা, এর সাথে কে কি কমেন্ট করলো না না করলো তার কোনো সম্পর্ক নাই। প্রমাণের অভাবে ঈশ্বরের অস্তিত্বে অবিশ্বাস করা, এইটুকু। এখন কে আপনাকে মানে বাহাবা দিচ্ছে, কে আপনাকে গালি দিচ্ছে, এটা তো ভাই তাদের ব্যক্তিগত ব্যাপার, এর সাথে তো নাস্তিকতা সম্পর্কিত না। নাস্তিকতা মানে মোটা দাগে এইটুকু শুধু, কে গরুর মাংস দিয়ে ভাত খাইছে, কে আজকে বিকালবেলা ঘুমাইছে, কে আজকে ফুটবল খেলতে গেছে, কে আপনাকে গালি দিচ্ছে, এইগুলা নিয়ে তো নাস্তিকতার কোনো হেডেক নাই ভাই। এখন আপনি তো কিভাবে বলেন যে এতো এতো ভালো নাস্তিক না, এতো সহি নাস্তিক না, এতো এটা তো নাস্তিকতা হতে পারে না, আপনাকে গালি দিলে সেটা নাস্তিকতা হবে না, গালি দিলে সেটা নাস্তিকতা হবে, এগুলো তো ভাই কোনো অ্যাবস্ট্রাক্ট কথা, এগুলো তো মানে কোনো মানে নাই। আপনি তো ভাই নাস্তিকতার বেসিক জিনিসটা তো একটু জেনে আসতে হবে না কথা বলতে গেলে। নাস্তিকতার বেসিক বলতে ভাই নাস্তিকতা জিনিসটা আমার মাঝে বা আমি এই ব্যাপারে জানি আমার একটা শিক্ষকের কাছ থেকে, হ্যাঁ আমার তো যাই হোক ফটো আপনাকে ফলো করি বা নাস্তিক বাংলা নামে একটা গ্রুপে অ্যাড হয়েছিলাম। কথা হচ্ছে ভাই আমি আজকে আপনার সাথে লাইভে বা আপনার সাথে আমি জয়েন করার উদ্দেশ্য এটা কখনোই ছিল না যে আপনাকে আস্তিক বানাবো বা ধর্ম নিয়ে আপনার সাথে কোনো তর্ক করব, এই ধরনের কোনো পারপাস আমার ছিল না। আপনি আপনি ডাইরেক্ট বলতে পারেন আপনার কথা বলার সময় তাই মনে হচ্ছিল। আসেন আপনার সাথে ইসলামের কথা বলি, ইসলামের টেক্সট নিয়ে কোরআন এবং হাদিস নিয়ে কথা বলি, তাহলে আসেন। আমাকে বলতে দিন, আমাকে বলতে দিন, আমাকে বলতে দিন। আমি এই ধরনের পারপাস নিয়ে কখনোই আসিনি, কারণ হচ্ছে যে অ্যাজ এ মুসলিম আমি তেমন ভাবে স্টাডি করার ইয়া কখনোই পাইনি, কারণ পড়াশোনা হয়েছে আমার অন্যভাবে। সো এখন করছি ইংলিশ ডিপার্টমেন্টে, সো মানে পড়াশোনার চাপে ওইভাবে আসলে গবেষণা করা হয় না। তো নাস্তিকতা নিয়ে আমার কিছু প্রশ্ন আছে ভাই। অবশ্যই প্রশ্ন থাকলে তো আপনার, আমি তো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এখানে বসে আমি সেই প্রশ্নগুলো আমি হ্যাঁ আমি প্রশ্নের উত্তর অবশ্যই দিব। তোর মা বোন কে জানে কি বলছে, ওয়েট 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 কে জানে কি বলছে, এর নাম কি, কই, চিচি, মানুষজন এত খারাপ কেন? আচ্ছা ওয়াটএভার। আচ্ছা ভাই ভাই যেটা বলছেন কমেন্ট করতে হবে না আপনাকে, যেটা আমি বলছি যে আপনি যদি নাস্তিকতা সম্পর্কে জানতে চান অবশ্যই আমি প্রশ্নের উত্তর দিতেই তো এখানে মাঝে মাঝে লাইভ করি, কিন্তু ভাই তার আগে আমাদের কি কয়েকটা লেখা আছে, সেই কয়েকটা লেখা একটু পড়ে আসতে বলি, কারণ একদম মানে প্রাইমারি লেভেল থেকে কথা বলাটা একটু মানে বিরক্তিকর হয়ে যায়। যেমন ধরেন আপনি যে প্রশ্নগুলো করবেন সেইগুলোর উত্তর অলরেডি লিখে রেখেছি, লজিক্যাল ফ্যালাসি করবেন সেগুলোর উত্তর লিখে রেখেছি, কোনটা লজিক্যাল ফ্যালাসি বলে, এটার নাম কি, এটা কোন মানে কিভাবে হয় এই লজিক্যাল ফ্যালাসিটা, এগুলো লিখে ফেলেছি। এগুলো যদি দেখুন আমার কথাবার্তা বলাটা একটু সুবিধাজনক হয় আমার, ঠিক আছে? নালে একদম গোড়া থেকে শুরু করতে গেলে অনেক বর্বর করতে হবে। বিষয়টা হচ্ছে যে আপনারা তো মানে প্রমাণের অভাবে সৃষ্টিকর্তা বিশ্বাসী না, নাস্তিকতা মানে এটা প্রমাণের অভাবে সৃষ্টিকর্তা বিশ্বাসী মানে না বিশ্বাস করাকেই নাস্তিকতা বলে। আপনি এই বিষয়ে চমৎকার কথা আছে যে আপনি যেরকম 4199টা ধর্মের ঈশ্বর সম্পর্কে অবিশ্বাসী, আমিও শুধুমাত্র আপনার থেকে একটা বেশি ঈশ্বরে অবিশ্বাসী। আপনি যেই কারণে 4199টা ধর্মে অবিশ্বাসী বা ঈশ্বরে অবিশ্বাসী, আমি জাস্ট একটা মাত্র বেশি আপনাকে, একই কারণটা একই। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেকে আমার দাড়ি চুল মোচ নিয়ে কথা বলছে, সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটা আমার প্যাশন। ভাই কমেন্ট করতে হবে না, কমেন্ট করতে হবে না ভাই, আপনি প্রশ্নটা করেন, আমাদের সাথে সময় নাই, আপনি প্রশ্নটা করেন তাহলে আমার ভাই খুব খারাপ লাগে ভাই, লাগে অনেক। আচ্ছা যাই বলছি, তো কথা হচ্ছে যে যেহেতু আপনারা সৃষ্টিকর্তা বিশ্বাসী না, তো আপনি বাইবেল বলেন বা ভগবদ গীতা বলেন, বেদ বলেন, আল কোরআন বলেন, আপনি কোনো কিছুতে বিশ্বাস করছেন না। হ্যাঁ, তো এখন ভাই কথা হচ্ছে যে
আমাকে নৈতিকতা। আচ্ছা হ্যালো শুনছেন, আবার বলেন, আবার একটু বলেন, আমার আপনার আগের কথাটা কেটে গেছে, আবার বলেন আপনার নৈতিকতা। বলছিলাম যে যেহেতু মানে হচ্ছে যে যেহেতু আমি সৃষ্টিকর্তা বিশ্বাসী না, সো আমি সৃষ্টিকর্তার মানে প্রেরিত কোনো বাণী আমি বিশ্বাস করবো, লাইক আমি তো সৃষ্টিকর্তাতে বিশ্বাস করি না, সো আমি সৃষ্টিকর্তার বাণীতে কেন বিশ্বাস করবো, লাইক আমি মানে রুটে বিশ্বাস করি না, আমি আগাতে কেন বিশ্বাস করবো, গাছে বিশ্বাস করি না, ফলে কেন বিশ্বাস করবো, লাইক তেমন, তাই না? তো এখন ভাই আমি তো জন্ম নিয়েছি ভাই, আমি তো পেট থেকে কিছু শিখে আসিনি, তাই না? আমি জন্ম নিলাম, আমাকে আমি আস্তে আস্তে 10-12 বছর হলো, 15 বছর হলো, 20 বছর হলো, তো আপনি আমাকে কিছু শিখাবেন, লাইক আমাকে ম্যানার শিখাবেন আপনি। এখন কথা হচ্ছে যে ভাই আমি কেন আমার বাবা মার কাছ থেকে ম্যানার শিখবো, বা আপনার কাছ থেকে কেন ম্যানার শিখবো? আমি কি আপনার সাথে কম জানি? বা লাইক রবীন্দ্রনাথ একটা কথা বলে গেছেন, সেটা অনেক ভালো সবার মনে হচ্ছে, বাট আমার মনে হচ্ছে যে সেটা খারাপ। আমি কেন রবীন্দ্রনাথের কথা মেনে নেবো? বা আমি মানে দুনিয়া একদিকে থাক, আমি আমার পয়েন্টে থাকবো, আমার মানে সবাই বলছে দর্শন করা খারাপ, আমি বলবো না এটা ভালো। হ্যাঁ, আমি যদি নাস্তিক হই, আমি আস্তিক, সেটা বাদ, আমি নাস্তিক, আমি নাস্তিক, আমি স্বীকৃতি দিলাম আমি নাস্তিক এখন। আপনি যখন দাবি করছেন যে ধর্ষণ করাটা ভালো, আপনার কাছে কি সেটার সপক্ষে যথেষ্ট যুক্তি এবং প্রমাণ আছে? এটা যে খারাপ নাকি জাস্ট আপনার মনে হয়, জাস্ট আপনার খালি মনে হয়, নাস্তিকতার বেস হচ্ছে গিয়ে যুক্তি এবং প্রমাণ। তাহলে আপনি যে দাবি করছেন যে আমি একজন নাস্তিক, আমার ধর্ষণ করতে ভালো লাগে, এটার পিছনে বা আপনার ধর্ষণ করাটা সমাজের জন্য ভালো, আর 10 জন মানুষ ধর্ষণ, সবাই যদি ধর্ষণ করে তাহলে সবাই সুখে শান্তিতে বসবাস করবে, এর পিছনে কি আপনার কাছে ডেটা আছে? আপনার কাছে কি যথেষ্ট পরিমাণ ডেটা, ইনফরমেশন, প্রমাণ, যুক্তি আছে? আমার বয়স 25-30। উত্তরটা দিই ভাই, উত্তরটা দিয়ে নি ভাই, আপনার কাছে যদি যথেষ্ট তথ্য এবং প্রমাণ, আমার কথা আপনি মুখে কেড়ে নিয়েছিলেন, আপনার কাছে যদি যথেষ্ট তথ্য এবং প্রমাণ থাকে, আপনি অবশ্যই সেই তথ্য এবং প্রমাণগুলো উপস্থাপন করতে পারবেন, এবং মানুষজন সেই তথ্য এবং প্রমাণগুলো যাচাই বাছাই করে দেখবে যে আপনার তথ্য প্রমাণগুলো ঠিক আছে নাকি, ধর্ষণটা সমাজের জন্য ভালো নাকি খারাপ। এবং যদি সেগুলো যৌক্তিক হয়, সেগুলো যদি প্রমাণিত হয়, তাহলে সবার মেনে নিতে হবে যে হ্যাঁ ভাই ধর্ষণ করাটা ভালো, সবাই আসে আমরা ধর্ষণ করি। কিন্তু আমি নিশ্চিত যে আপনি সেই যুক্তি এবং প্রমাণগুলো দেখাতে পারবেন না যে ধর্ষণ করাটা সমাজের আর 10 জন লোক বা সকলের জন্য একটা ভালো কাজ বলে গণ্য হতে পারে, ঠিক আছে? কারণ কারণ এটা আপনার পক্ষে সম্ভব না, কারণ এটার সপক্ষে আপনার কাছে যুক্তি বা প্রমাণ নাই, আপনি জাস্ট কথার জন্য কথা বলতেছেন, মানে একটা মানে যা ইচ্ছা বলতে হবে আপনার, সেই জন্য একটা বলতে হয় তাই বলছি সপক্ষে কোনো যুক্তি প্রমাণ নাই ভাই। সমাজ এইভাবে ডেভেলপ করে যে আপনার আপনার যে চিন্তাটা, সেই চিন্তাটা আপনি প্রকাশ করবেন, যথেষ্ট যুক্তি এবং প্রমাণ আপনি উপস্থাপন করবেন। যেমন ধরেন হিন্দু ধর্মের ভিতরে ছিল সতীদাহ প্রথা, এখন হিন্দুরা বিশ্বাস করতে যে সতীদাহ প্রথাটা হচ্ছে যে সমাজের জন্য ভালো, সমাজের জন্য উপকারী, এবং যে সেই যে সতী নারীরা যদি তাদের স্বামীর চিতায় যায় তাহলে সমাজটা সুন্দর থাকে। কিন্তু কিছু কিছু মানুষ এটার প্রতিবাদ করেছে, বলেছে যে না, এই নিয়মটা সমাজের জন্য ভালো না, এবং তারা যুক্তি প্রমাণ উপস্থাপন করেছে। এবং প্রথম দিকে বেশিরভাগ ধর্মবিশ্বাসী হিন্দুরা মানতে পারেন এই বিষয়টা, কিন্তু ধীরে 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 একটা সময় তারা মেনে নিতে বাধ্য হয়েছে যে সতীদাহ প্রথাটা হচ্ছে একটা খারাপ জিনিস, এটা সমাজের জন্য কিছুতেই ভালো হতে পারে না, ঠিক আছে? এই যে একটা ডেভেলপমেন্ট, এই যে একটা ডেভেলপমেন্ট হলো হিন্দু সমাজের ভিতরে, যে একটা ডেভেলপমেন্ট হলো, সতীদাহ প্রথাটা রদ হয়ে গেল, বা বিধবা বিবাহ আইন যে হয়েছিল সেটা নিশ্চয়ই আপনি পড়েছেন কোথাও না কোথাও, যে বিধবাদের আগে বিয়ে করার অধিকার ছিল না, বিধবাদের মাথা নেড়া করে ফেলতে হতো, এবং বিধবাদের শুধুমাত্র ভাত মানে একদম ইয়া খেতে হতো, কোনো আমিষ খেতে পারতো না, পিয়া এমনকি পিঁয়াজ পর্যন্ত খেতে পারতো না তারা, তাদের খেতে হতো একদম ফেলে দেওয়া যে ভাতগুলো আছে সেই ভাতগুলো খেয়ে, এবং শুকায় আস্তে আস্তে শুকায় দিতে হতো, তাদের শুকায় শুকায় তারা তাদের মারা মৃত্যুর মুখে পতিত হতে হতো। এখন এই যে বিধবাদেরও যে অধিকার আছে, বিধবাদেরও যে বিয়ে করার এবং সুখে শান্তিতে জীবনযাপন করার অধিকার আছে, এটা তো ভাই হিন্দু ধর্ম বিশ্বাসী মানুষ আগে মনে করতো না। কিন্তু যখন কিছু মানুষ এসে যুক্তি প্রমাণ উপস্থাপন করেছে যে বিধবাদেরও বিয়ে করাটা দরকার, তারাও বিয়ে করতে পারে, তাদেরও ততটুকুই অধিকার যতটুকু আরেকজন মানুষের আছে, এই জিনিসগুলো যখন তারা প্রমাণ করেছে, যুক্তি উপস্থাপন করেছে, তখন সমাজের একটা ডেভেলপমেন্ট হয়েছে, ঠিক আছে? কিন্তু আপনি যদি মনে করেন যে ধর্ষণ করাটা ভালো, আমি সমাজের জন্য এই ডেভেলপমেন্টটা করবো যে ধর্ষণ করাটা ভালো, আমরা সবাই ধর্ষণ করি, আপনাকে ওয়েলকাম, আপনি ধর্ষণের পক্ষে যুক্তি এবং প্রমাণগুলো তাহলে উপস্থাপন করেন, সেগুলো আমরা যাচাই বাছাই করে দেখি। এখন আমি নিশ্চিত যে আপনি সেগুলো করতে পারবেন না, তাহলে তো আপনি সেটা প্রতিষ্ঠিত করতে পারতেছেন না, তো তাহলে সমাজের কোনো মানুষ তো বা যুক্তি তো সেটাকে অ্যাপ্রুভ করবে না, বা প্রমাণ তো সেটাকে অ্যাপ্রুভ করবে না, তাই না? সমাজ তো ভাই এইভাবে ডেভেলপ হয় যে একটা সমাজে যখন কুসংস্কার থাকে, নানা ধরনের বদ্ধ ধ্যান ধারণা থাকে, তখন ধীরে ধীরে মানুষ নতুন নতুন চিন্তা ভাবনা করে, নতুন নতুন যুক্তি প্রমাণ দিয়ে সেই পুরনো ধ্যান ধারণা গুলাকে আবার পুনরায় বিচার বিবেচনা করে, ঠিক আছে?
বিচার বিবেচনা করে দেখে এটা সঠিক নাকি ভুল, তারপরে তারা তাদের যুক্তিটা উপস্থাপন করে সমাজের সামনে যে দেখো ভাই আমার কাছে এই যুক্তি প্রমাণ আছে, আমার কাছে মনে হচ্ছে এই ধর্মের এই নিয়মটা আমার কাছে ভালো মনে হচ্ছে না, এটা সমাজের জন্য ভালো না। এখন তাকে তো সেই যুক্তিটা উপস্থাপনের সুযোগটা দিতে হবে, কিন্তু ইসলাম তো আপনাকে সেই সুযোগটাই দেবে না। আপনি যখনই ইসলামের মূল জিনিসের কোনো একটা সমালোচনা করবেন আপনার পাল্লাটাকে ফালাই দিবে, সহিহ হাদিসে বর্ণিত আছে এই জিনিসগুলা, ঠিক আছে? ইসলামের যে কোনো মূল ইমান আকীদা বিষয়ে আপনি যে কোনো মানে ক্রিটিক্যাল কোয়েশ্চেন করলে আপনার পাল্লা নাই। দেখেন ভাই আমার লাইভে বেশি সব মানুষ সুযোগ পায় না, অনেক মানুষ হাজার হাজার মানুষ মেসেজ করে আমাকে সুযোগ মানে একটু কথা বলার সুযোগ সুযোগের জন্য মেসেজ করে, আপনাকে আমি সুযোগটা দিয়েছি। এখন যদি আপনি আমাকে এসে বলেন আপনি শর্ট করেন শর্ট করে কথা বলেন, এগুলো তো ভাই বেয়াদবি হয়ে যায়। আই নো একটু বেয়াদবি হয়ে যায়, প্লিজ টু টক উইথ ইউ, বাট ভাই ঠিক আছে আমি বুঝতে পারছি। হ্যাঁ ভাই কি বলেন, বেয়াদবি আপনার সাথে, বেয়াদবিটা কিভাবে বুঝবো ভাই বলেন। এই যে আপনার সাথে কিন্তু আমি যথেষ্ট নম্র এবং ভদ্রভাবে কথা বলতেছি, আমি যদি আপনি বলেন আর শর্ট করেন শর্ট করেন এভাবে কথা বলাটা ঠিক না। আমি আমি বলছি আপনাকে, আপনি বলুন আমি আপনাকে, না না আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি, আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি, আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি, আমি জানি যে আপনি হাসবেন না বা আপনি মানবেন না, তারপরে আমি চেষ্টা করে যাচ্ছি। এখন তো আমাকে এইটুকু ক্রেডিট অন্তত দেন যে আমি আপনাকে অন্তত চেষ্টা করছি যে এই জিনিসটা বোঝাবার চেষ্টা করছেন ভাই। দিলাম 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 ভাই দিলাম দিলাম ভাই দিলাম। আমি জানি যে আপনার যে ধর্ম বিশ্বাস আছে সেটার থেকে আপনি বের হওয়া আপনার জন্য খুবই মুশকিল ভাই, আমার জন্য মুশকিল ছিল ভাই। আপনি তো যুক্তিতে বিশ্বাসী, আপনার যুক্তি কি ভাই আমি মুসলিম বা আমি নাস্তিক, এটার প্রমাণটা কি? মানে আপনি এই জিনিসটা বুঝতে বলুন, হ্যাঁ 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 করতেছেন কেন ভাই? আপনি বুঝতেছেন না যে আমি আপনাকে বলছি ভাই? হ্যাঁ 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 করতেছেন, আই এম সরি, ওকে বলুন, ওকে বলেন আপনি। আচ্ছা ঠিক আছে ভাই, আপনার কথায় খুব হাসি পাচ্ছে, আপনাকে তাহলে বিদায় জানাচ্ছি। আপনি একটু মানে হেসে নেন, তারপরে পরে আরেকদিন যুক্ত হন, এখন একটু হাসেন, পরে আরেকদিন সময় নিয়ে আবার মানে প্রশ্নগুলো লিখে রাখেন। আচ্ছা তাহলে আপনি দিচ্ছেন না, আপনি কথা বলছেন না, তাহলে আপনি কথা বলছেন না, না না আপনি একটু হেসে আসেন, আপনি কথা বলছেন না, তাহলে আপনি একটু বাইরে গিয়ে হেসে আসেন, হেসে হেসে তারপরে আপনার যা যা মানে প্রয়োজনীয় কাজ আছে সেগুলো করেন ভাই। কথার মাঝে মাঝে তো আপনিও হাসেন না, আমি আপনার কথার মাঝে তো আপনি হাসেন, এরকম মিষ্টি ভাবে হাসি না ভাই। ভাই এটা তো সুন্দর হাসি ভাই, এটা তো অনেক সুন্দর হাসি ভাই, একটা আলোচনার সময় আপনাকে সময় দিচ্ছি, আপনার মানে পেছনে আমি মানে কথা খরচ করছি। আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অনেক মানুষ রিকোয়েস্ট করে, অনেক মানুষ ইনবক্স করে যে ভাই একটু সুযোগ দেন, আপনাকে আমি সুযোগটা দিচ্ছি। এখন আপনি যদি এসে দেখছি ভাই, দেখছি এইভাবে হ্যাঁ করেন, এটা তো ভাই ভদ্রতা হলো না, তাই না? আপনি শুরুতেই গালি গায়ে, না ভাই তো আপনার আপনার আমি যে আমি বলেছি আপনি শুরুতে শুয়েছিলেন, আপনাকে আমি ভদ্রতা ভদ্রতা বলেছি, একটু উঠে বসেন ভাই। আপনি আপনি শুরুতে খালি গেছিলেন, এটা তো ভদ্রতা ভাই, দিয়েছি আমার কাছে ওগুলো ভদ্রতা মনে হয় ভাই। ভাই এইভাবে তো আলোচনা হয় না, তাই না? এইভাবে আলোচনা তো হয় না, আপনার সাথে আমি ভদ্রভাবে কথা বলছি, তারপর আপনি এইভাবে মানে হ্যাঁ হ্যাঁ করতেছেন, এটা তো হলো না ভাই। ঠিক আছে ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি ভালো থাকেন, আপনার জন্য কথা বলছেন না তাহলে, আপনি আপনি আর বলছেন না, ঠিক আছে ওকে ঠিক আছে বলছেন না তাহলে। আমি আপনাদেরকে দাঁত ভাঙা জবাব দিয়ে এসেছি, খুব হারায় দিছি আজকে, বিশাল বিজয়, ধন্যবাদ। আমি তো মনে করছি না ভাই, আপনি আপনি কথা একটা মানে ন্যূনতম যে একজন মানুষের ম্যানার থাকে সেই ম্যানারটা তো থাকতে হবে, কথা বলতেছে এটা কিন্তু সে নিজেও বুঝতে পারতেছে। আচ্ছা আরেকজনকে দেখি, অনেকে যুক্ত করা গেল না, আরেকজনকে দেখি, মোহাম্মদ সৈকত হোসেন, দেখি মোহাম্মদ সৈকত।